والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آله আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে ছড়িয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে হে রাসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফের চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর মুবারক থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে হে রাসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ বলেন মাফি পন্ডি বৈগোল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুলা ইলাহা আমরার মনের বেদনা
হায় হায় বোঝাইলে কেউ বুঝে না, বললেন আমরা মনের বেদনা, হায় হায় বোঝাইলে কেউ বুঝে না, এই রে শোনাইলে কেউ শোনে না, এই রে শোনাইলে কেউ শোনে না, এই রে শোনেন সাধব মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই, নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার পাইতে হইলে আল্লাহর দয়া ছাড়লা ইলাহা আশিক হইলা ইলাহা এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দিরা আমার রাত্র তো প্রায় 11:30টার উপরে বাজে, বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, মহাব্বতের সাথে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে যান, যেই জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গায় শয়তান বসে আপনাকে ধোঁকা দিতে শুরু করবে, কারণ শয়তান জিন্দা, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলে? এই জন্য বাবা শয়তানকে প্রশ্রয় দিবেন না, বসার সুযোগ দিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান, যেহেতু তাবারুকের ব্যবস্থা রয়েছে বেশি রাত্র পর্যন্ত মানুষ বসেও থাকতে পারবে না, শীতের রাত্র অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দুই চারটা কথা বলে শেষ করে দেব, যেহেতু অনেক রাত্রে উঠলাম আর বেশি রাত্র 12টার পরে মানুষ আলোচনা শুনতে চায় না, কথা ঠিক নেই? কারণ আমল করলে হুজুরে যে আলোচনাটা করছেন এটাই যথেষ্ট হয়ে যায়। আমরা আমল আছে আমল নাই তো ওয়াজ শুনলে কি লাগবে? সকাল নয় রাত্রের বেলা সুন্নি মাহফিল শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না এক আয়াত 10 থেকে 15 দিন নবীজিরে বিশ্ব নবী বলে এক কানে দা ওয়াজ শুনে আরেক কান দা ভাই পিরা ওয়াজ শ্রীলঙ্কা বাড়াই দিয়ে, কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না তো ঠিক? আমাদের দেশে আসেনি আছে, আমরা একটু জিকিরের তালিম দিলে বলে কি ওর বাউল শিল দিয়েছি, তোর 14 গোষ্ঠী বুঝিনি বাউল কারে গো, আমরা গজল বললে কো বাউল শিল্পী, নাচ শরীফ বললে কো বাউল শিল্পী, হামদে এলাহি বললে কো খুশি, এরকম বলে কিনা? যারা বলেন না বলে কিনা? আরে বাবা এই বিষয়টা দয়াল নবীজি 1500 বছর আগে হাদিস শরীফে বলছেন যে সকালে মুমেন বিকালে কাফের হবে, সকালে মুমেন থাকবে আর বিকাল বেলা সে কাফের হয়ে যাবে, কারণ কিসের দ্বারা? কথা এবং কর্মের দ্বারা, ঠিক কিনা বলেন না? কষ্ট নিয়েন না, ছিল সাদা টুপিওলা এরপর হয়েছে কালা টুপিওলা গোলাপি মার্কা, এত খারাপ। আবার বলে কি মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেবের ব্যাপারে
মতানৈক্য করে কথা বলে। মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেব পারের তরী কিতাবটা লিখছে, এই কিতাব পড়লে নাকি কাফের হবে। আমি এই জায়গায় চান্দার মারে বলছি, এমন কোন মায়ের বেটা যদি থাকো নাজিরুল আমিন রেজভী সাহেবের কিতাবটা ভুল দেখাও, তোমাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি তুমি ভুল না দেখাইতে পারো তাইলে তুমি কাফের, তোমার স্ত্রী থাকলে তালাক হবে, কারণ তিনাকে তুমি ডিনাই করছো। চাকরি কেমনি দিস আমার চেয়ে বেশি জানো, ঘুষ দিয়া চাকরি, ঘুষের সঙ্গে তার সম্পর্ক, সুদের সঙ্গে তার সম্পর্ক, তার কিসের আমার বক্তাগিরি মনোভিগিরি। আমি বারবার বলে দিচ্ছি নাজিরুল আমিন রেজভী সাহেব নিয়ে মন্তব্য করলে আমি চুপ থাকবো না, আমি মুজাহিদি চুপ থাকবো না, কারণ আজ পর্যন্ত রেজভী সাহেবের বিরুদ্ধে একটা ফতোয়া নাজিরুল আমিন রেজভী সাহেব দেয় নাই, আমি মুজাহিদিও দেই নাই। কেন বল না, এত বড় সাহস কে দিয়েছে তোমাদেরকে? আইনত ব্যবস্থা নেব আমি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশের জমিনে নাজিরুল আমিন রেজভী সাহেব যেরকম আলেম, এরকম একজন আলেম আমাকে দেখান, দেখান আপনি? পারবেন না। যার মধ্যে শরীয়ত আছে, যার মধ্যে তরিকত আছে, যার মধ্যে হাকিকত আছে, যার মধ্যে মারফত আছে, এক কথাই ঘুষকুরের লোকে হাত মিলাইছে, হাত মিলে এসে সাধু সাজে, সাধু জমির দালালি করে, ডিউটি করে না মাদ্রাসার বেতন লইয়া করে, আমরা যে ৮ বছর শিক্ষকতা করছি এখনো যে আমাদের ছাত্র ছাত্রীদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত ছাত্র ছাত্রী গুলো আমাদেরকে স্মরণ করে, আমরা এ ছাতার ভরা ভরাইছি না। আমার হুজুর কাবলা যখন বলছে যে বাজি চাকরি করা যাবে না, আপনি ওয়াজ করতে হবে, এরপরে আমি চাকরি চাই, দুইবার মাদ্রাসায় চাকরি হয়েছি, এরপরে আমি হুজুর কাবলার নির্দেশে আমি চাকরি চাকরিছি। আমি অনুরোধ করব একটা বিষয় কি, সুন্নি আলেম হইয়া সুন্নি আলেমদেরকে কামড়াইতেছি নাকি? হ্যাঁ, অথচ লামাজহাবি দেশ পড়ে গেছে, সালাফি দেশ পড়ে গেছে, ওয়াহাবি দেশ পড়ে গেছে, আমার নূর নবী কি গিয়া কটাক্ষ করে কথা বলে, আর তুমি তাদের বিরুদ্ধে কথা বলো না, নাজিরুল আমিন রেজভী সাহেবের বিরুদ্ধে কথা বলো। তুমি তো নাজিরুল আমিন রেজভী সাহেবের পক্ষে থাকার সময় আকবরুল রেজভীর বিরুদ্ধে কথা বলছো, তোমার মতো মুনাফিক কয়জন আছে? দুই মুখ্যা সাপ, দুই মুখ্যা সাপ পারো না, দুদিল বন্দা কালমা সুর না ফাই দিয়ে হেস্ত না ফাই দু, ও আজকে আজকার থেকে করি হুজুরে দেখে দেখছে না, প্রায় মা ভিড়ে হুজুরের সাথে প্রোগ্রাম করছি আমি ২৪ বছর রানি, আর হুজুরের ওয়াজের বয়স প্রায় ৫৮ মতো হয়েছে, বড় আফসোসের সাথে বলছি
খেলা বর্তমানে লেগে গেছে, কারণ ওই বিভিন্ন দলীয় টুপি টুপি পড়তো, কিন্তু কলি পড়তে গেলে কি লাগে তাও জানে না। আমি জিজ্ঞাসা করি, আমার নবীজিকে কি বিশ্ব নবী বলা যাবে? হাতুড়ায় বলবেন, একটা হাত থাকছে না, দুইটা হাত থাক তুইব, বলেন বলা যাবে? আরো জোরে বলবেন, বলা কি যাবে? কারণ আদবের খেলাফ হবে, রসুলের সামনে আদবের খেলাফ শব্দ প্রয়োগ করা হারাম। কি হারাম? আমার আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার নবীকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করতে চাচ্ছ, আমি তোমাদেরকে বলছি শুনে নাও, আল্লাহ নিজে বলছেন দুনিয়ার কোন মানুষ না, আদম নবী থেকে শুরু করে ঈসা রাহুল্লাহ পর্যন্ত কোন নবী রসূল বলে নাই। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আলেম না, মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, আল্লাহ নিজে বলতে চান, ও আমার দুস্থ গো, মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, ইল্লা তবে হা আমি পাঠিয়েছি, হর দেশ দেশ না, দ্বারা আল্লাহ পাক আলাদা করলেন, আমি আমার রসুলকে পাঠাই না ভাই। এ দুনিয়ার মানুষ, আল্লাহ নিজে ওয়াজ করছেন দুস্থ গো, আমি আপনাকে পাঠাই নাই, মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা রহমাতাল লিল আলামিন, তবে হা পাঠাইছি সমস্ত আলমের রহমত করে পাঠিয়েছি। এবার আসেন এই আয়াতের তাফসীর, শেষ অংশের তাফসীর আগে করব, এরপরে প্রথম অংশের তাফসীর আগে করব। আপনারা বলেন প্রথম অংশের তাফসীর আগে করব না শেষের অংশের তাফসীর আগে করব? বলেন প্রথম অংশেরটা আগে করি, ঠিক নি? আমাদের দেশে এমন কিছু আলেম বার হয়ে গেছে, নবীজি জন্ম গ্রহণ করছে, বলে কি না? জোরে বলেন, বলে কি না? এ বাবা, নবীজিকে জন্ম গ্রহণের ক্ষেত্র তুমি কোথায় পাইলা? আমি তোমাকে জানাইতেছি, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, মা আরসালনাকা, হাবিব গো আমি আপনাকে পাঠাই নাই, এরসালুন থেকে আরসালনা, আমি আপনাকে পাঠাই নাই, জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রথম মুফাসসির যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই তাফসীর খানা লিখেছেন, এই তাফসীর দ্বারা প্রমাণ হয়, এই তাফসীর থেকে তাফসীরে রুহুল বায়ান শরীফ আসছে, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি, এই তাফসীর থেকে তাফসীরে রুহুল মানি তো আসছে, তাফসীরে রূহ, তাফসীরে নাঈমিতে আসছে, তাফসীরে কাঞ্জুল ঈমান ওয়া নূরুল ইরফান থেকে ইরফানের মধ্যে রয়েছে। এইভাবে একটা নয়, দুইটা নয়, প্রায় ২৭টা তাফসীরের কিতাব দ্বারা প্রমাণ। আমার আল্লাহ পাক বুঝাইতেছেন, হাবিব, মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, কেমনে পাঠাই নাই, কিভাবে পাঠাই নাই, দুনিয়ার মানুষের মত করে পাঠাই না ভাই, এমনকি আমি তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি, হাবিব গো আমি আপনাকে আদম নবীর মতো করে পাঠাই নাই, ইব্রাহিম নবীর মতো করে পাঠাই নাই, শীষ নবীর মতো করে পাঠাই নাই, দাউদ নবীর মতো করে পাঠাই নাই, সুলাইমান নবীর মতো করে পাঠাই নাই, এমনকি ইসমাইল নবীর মতো করে পাঠাই নাই, মুসা কালিমুল্লাহর মতো করে পাঠাই নাই, ঈসা রুহুল্লাহর মতো করে পাঠাই নাই, এক কথাই গো, তাতা সারা থেকে যত আছে আলম, যত আছে সমস্ত আলমের সৃষ্টিকুল যত আছে সব সৃষ্টিকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার সৃষ্টিরা তোমরা শুনে নাও, হে আমার সৃষ্টিরা তোমরা শুনে নাও, আমি আমার বন্ধুকে আদম সাফিউল্লাহ থেকে শুরু করে সারহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুল গণের মতো করে পাঠাই নাই, মানুষ তার দূরের কথা, মানুষ তার দূরের কথা কোনো পয়গাম করার মতো করে পাঠাই নাই, আমার আল্লাহ পাক বলেন, হাবিব
আমার দুস্থ গো, আমি আপনাকে পাঠাইছি রহমাতান লিল আলামিন, আর তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মাইকটা একটু বাড়াই দিয়ে নেই, আমার নবী কি শুধু এই দুনিয়ারই রহমত? কথা বলেন না, আমার নবী কি দুনিয়ারই রহমত? এই সূর্য উদয় থেকে অস্তমিত জায়গায় যত দেশ রয়েছে, যতগুলো রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রকে একত্রে বিশ্ব বলা হয়েছে। আপনারা বলেন নবী কি শুধু এই আসমানের নিচে সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা যত দেশ আছে এই দেশেরই নবী? কথা বলেন না কেন আপনারা, এই দেশেরই নবী? পৃথক করতে চায় নবীজিকে, খালি খাটু করতে চায়। এখন আসিনি আমরা দেশে, আবার বলে কি আমরা বলে বেদাতি, তারা হইল দাতি। আমরা কি আহলে সুন্নাহ যারা, আমরা নাকি বেদাতি, তারা হইল দাতি? আছে না বল, কথা বলেন আছে কিনা? আমি ইউটিউবে দেখলাম একজন মুরুবি, যে ব্যক্তি কইনা বউ সাজ্জা থাকে, কি সাজ্জা থাকে, বউ আছে না, নতুন বউ, নতুন বউর মতো সাজ্জা থাকে, আর মাথাটা লেভেল করে রাখে, বুঝেন নাই, মাথা ঠিক করে রাখে, লেভেল করে রাখে, সাদা পোশাক ঠিক আছে, সাদা টুপি ঠিক আছে, সাদা উড়নাও ঠিক আছে, কিন্তু ইবনে তাইমিয়ার সেলা, ইবনে তাইমিয়া সেলা, নাসিরুল আলবানি সেলা, সে তার বক্তব্য বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদ কিয়াম করে তারা নাকি জিলাপি কইমিয়া। এ কথাটা বলে কিনা, কথা বলেন না কেন আপনারা, এ কথাটা ঠিক? এই যে কথাটা বলছে তার মাথায় টুপি আছে কিনা, জোরে কোনো আছে কিনা, সে কি আমার নবীর মিলাদকে মানছে না অস্বীকার করছে? অথচ সিরাজি তার কিতাব তিরমিজি শরীফে আসছে একটা অধ্যায় আসছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিরাজি তার একটা কিতাব তিরমিজি শরীফে স্পষ্ট একটা বাবু আসছে, একটা অধ্যায় আসছে নবীজির মিলাদ দিয়ে, আর সিটারের বাচ্চায় মিলাদ যারা পড়ে তাদেরকে বলছে কি তারা নাকি জিলাপি গইনা, তাদের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, তারা তো নবীর বিরুদ্ধে কথা শুরু করছে, আর কয়দিন পরে আল্লাহর বিরুদ্ধে বলবে, কারণ আরম্ভ হইল। আমার দুনিয়ার মানুষ রহমত হতে পারে না, দুনিয়ার কোন মানুষ রহমত বলে সাব্যস্ত হতে পারে না। আমি আপনাদেরকে বলছি তাহাতা সারা থেকে লামাকান পর্যন্ত যত আলম রয়েছে, যত জগৎ রয়েছে, সমস্ত আলম বা জগতের জন্য সৃষ্টির জন্য যদি নবীজি রহমত হয়, আমি জিজ্ঞেস করি এই রহমত এই দুনিয়াতে আছে কিনা নাই, জোরে বলেন না আছে কিনা নাই, আসমানে আছে কিনা নাই, দ্বিতীয় আসমানে আছে কিনা নাই, তৃতীয় আসমানে আছে কিনা নাই, চতুর্থ আসমানে আছে কিনা নাই, পঞ্চম আসমানে আছে কিনা নাই, এক কথায় ষষ্ঠ আসমানে আছে কিনা নাই, সপ্তম আসমানে আছে কিনা নাই, এই প্রথম জমিনে আছে কিনা নাই, দ্বিতীয় জমিনে আছে কিনা নাই, তৃতীয় জমিনে আছে কিনা নাই, এক কথায় যেখানে আল্লাহর রববিয়াত রয়েছে, আমার রবের রববিয়াত রয়েছে, তত জায়গায় আমার নবীজি রহমত রয়েছে। আর জোরে বলেন না ঠিক না বেঠি,
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বহুদের জন্য কাঁদেন নবী ওই মদি। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে আবাই মনে রাখে না, ঠিক কিনা বলে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, তাদার পরে আমায় মনে রাখে না, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, বলুন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, বহুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বহুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মুদের জন্য কাঁদেন নবী। একটা সোপান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূল আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ, আমার নবীর শান শৌকত বর্ণনা করার মতো যদি এলেম থাকতো তাইলে সন্ধ্যায় বসতাম ফজরের পরে উঠতাম। আমার বাবার নবীজির শান কত মহান, পৃথিবীতে 1,24,000 পয়গম্বর ইখতিলাফের মাধ্যমে, 2,24,000 পয়গম্বর একের পর এক দুনিয়ার জমিনে আসছেন, সত্য কোন নবী রাসূল আল্লাহকে দেখতে পারে নাই, ঠিক নি বলেন না, দেখছে আল্লাহকে দেখতে পারে নাই। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো রব্বি আরনি, হে আমার রব তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমারে কখনো দেখতে পারবা না। আমার আল্লাহ এই কথা বলার পরে তাফসীরে রয়েছে, মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে তোর পাহাড়ে কথা বলো, আমি তোমারে দেখতে পাই না কেন, কেন দেখবো না, আমি কি তোমার নবী না, আমি কি তোমার রসুল না। অর্থাৎ গর্ব করে বলতেছে, অহংকার করে বলতেছে, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা বলতেছে, আল্লাহ গো আমি কি তোমার নবী না, আমি কি তোমার রসুল না, কেন তুমি আমাকে দেখা দিবা না। আমার আল্লাহ বলেন, হে মূসা তুমি আমার রসুল, তুমি আমার একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, কারণ তোমাকে দেখা দিতে চাচ্ছি না এই জন্য দেখার ক্ষমতা তোমার নাই, কারণ আমাকে দেখার ক্ষমতা কোন নবী রাসূলগণের নাই, একজনের রয়েছে, তিনি আর কেউ নয় আপনার আমার দয়াল নবী, যিনি নবীগণের নবী রাসূলগণের রাসূল, যিনি কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন তামাম সৃষ্টি জগতের নবী, যিনি আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, ফেরেশতার নবী, এমনকি জান্নাতের নবী,
সমস্ত আলমের নবী, 18,000 জাতের নবী, 80,000-এর উপরে অগণিত আলমের নবী, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবী ছাড়া আমি আল্লাহরে দেখার মতো ক্ষমতা কোন নবী রাসূলের না। আছে নাকি? জোরে বলেন, আছে? তাহলে নবীজি আমার আল্লাহকে দেখছেন এই কথার উপরে আপনাদের ইমান আছে? কিন্তু আমাদের দেশে কিছু সালাফি আছে, তারা বলে আমার নবী নাকি আল্লাহরে দেখছে না, এরা দেখছে। এরা দেখছে মানে আল্লাহরে নবীজি দেখছে না, এরা দেখছে। কথা বুঝেন না মা? অথচ নবীজি সরাসরি মেরাজ থেকে আয়েশা বলছেন সাহাবীদের সামনে, ইয়া আসহাবি রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি। বলেন না সুবহানাল্লাহ! হে আমার সাহাবীরা, আমি আমার রবকে উত্তম সূরতে দেখছি। কি সূরতে? জোরে বলেন না, কি সূরতে? উত্তম সূরতে দেখছে। বলেন না সুবহানাল্লাহ! আমার নবী কো দেখছে আর সিটারের দলে কো দেখছে না? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? এই দেহে যতদিন প্রাণ থাকবে বাতিলের বিরুদ্ধে আমি কথা বলবই, কেউ আমাকে দাওয়াত দিবে আর না দিবে সেদিকে আমার খেয়াল থাকবে না। কারণ একটাই কথা, আমার বাপ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাপকেও ছাড়ব না। আর তোমারে ছাড়ুন কোন দুঃখে? কারণ তুমি কি আমার বাপ লাগো? তুমি তো আমার আমার সাথে কবরও যাবে না। দুনিয়ার কোন মানুষ একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কবরে থাকবে না, থাকবেন? আমি আপনারে 10,000 টাকা দেবো, আমি আপনারে 10,000 টাকা দেবো বলে আমার ভাই যদি বলে যে আমার ভাই এন্তেকাল করলে আমার ভাইয়ের সাথে আপনি থাকবেন, এত মহাব্বত করেন, আমার দোস্ত তাহির সাহেব এন্তেকাল করলে ঠিক আছে বাবা বেশি না এক মিনিট কবরটার ভিতর আমার দোস্তের সাথে থাকবেন, আমি জাপ মারি দেবো, মাস্টার্স দিয়া সুন্দর করে মাটি একেবারে কমপ্লিট করে দেবো, আপনি শুধু এক মিনিট থাকবেন আমার দোস্তের সাথে কবরটার ভিতরে, থাকবে না কেউ থাকবে জীবন। কিন্তু কোন মানুষ থাকবে না আমার সাথে, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, এমনকি কোন শিক্ষক থাকবে না, এমনকি কোন সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুফতি বলেন, মুবাসসির বলেন, কেউ থাকবে না, থাকবেন যিনি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ! তিনি যেখানে থাকবেন আমি তিনার পক্ষে কথা বলবই বলবো। বাবারে মাইকটা দাও বাবা, ভালো করে দাও, আমার গলা গলা না, বুঝতে পারছেন? দলিল দা ইন্নি খালিকুম বাশারান মিন তিন, আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। ওই বাপ্পার আমার নবীর ইনে মাটি মানুষ বানাইছে দিয়া, এই বাসার, এই বাসারের তাফসীর ও তাফসীর আসছে বাসার, ইন্নি বাসারুন, ইন্নি বাসার, এই বাসারের তাফসীর লিখেছে ইয়ানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ করলাম ব্রাহ্মণের গোষ্ঠী, এই বাসার দ্বারা আদম নবী, এই বাসার দ্বারা আদম নবী, যেই ব্যক্তি বলবে আমার মূল নবী এই বাসার দ্বারা, আসলে সে আলেম না, মূর্খ, 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 কথা বল ঠিক না ঠিক? কারণ আলেম আলেম হলে সে কথা বলবে না। আমি তোমার সৌদি আরবের তফসির পড়ি না, আজ থেকে 850 তফসির পড়ি, 1200 আগের তফসির পড়ি, ওই আজকাল 50 হয়েছে না, 60 হয়েছে না, তফসির ভাই ঘুরে ঘুরে মাঠ না দে মানুষের সৌদি আরব থেকে মাঠ না দে হিরি হিরি। এই সমস্ত তফসির জালিয়াত। আমি তো আমার হুজুরকে নিয়ে এই হজ করতে গিয়ে প্রায় 3টা লাইব্রেরিতে ঘোরাফেরা করছি, যতগুলো লাইব্রেরিতে ঘুরলাম আর এই সুন্নি কোনো
কিতাব, সুন্নিদের কোন কিতাব, সুন্নি মুসান্নিফের কোন কিতাবই আমরা পাইছি না। সব নাসিরুল্লাহ আলবানী, ইবনে তাইমিয়া, নাসিরুল্লাহ আলবানী, ইবনে তাইমিয়া, আর তাদের পাশাপাশি আরো কিছু আছে। আমি 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 হাসি, আমার হুজুরও হাসে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের কত সুন্দর করে বোঝার কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহকে সরাসরি আমার নবী দেখছে, কিন্তু বাবা আমার নবীজির ব্যাপারে যে তোমরা মন্তব্য করে কথা বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সঙ্গে, আরো কিছু সাহাবায়ে কেরাম নবীজির সাথে, আবু জাহেল, এই বাবারা আবু জাহেল, আবু জাহেল আরব দেশের মধ্যে কাফের লিডার ছিল। আবু জাহেল অর্থাৎ দুঃসম্পর্কে নবীজির চাচা লাগে, অর্থাৎ আপন সূত্রে চাচা নাও। নবীজির বাপ চাচার সংখ্যা ছিল 10 জন, এই 10 জনের ভিতরে আবু জাহিল নাই, সে হলো দুঃসম্পর্কে চাচা। এই আবু জাহেলে আমার নবীরে দেইখা, আবু বকর সিদ্দিক সহ আরো অন্যান্য সাহাবায়ে কেরামরা সহ তাদের সামনে বলতেছে, হে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো কুশ্রি বিশ্রি আর কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন নবীজি কুশ্রি বিশ্রি, হে সুন্দর, বুঝেন কি নবীজির কুশ্রি বিশ্রি আর বুঝেন নিল, সুন্দর। আমার নবী আবু জাহেলের কথাটা শোনার পরে আমার নবী বলছেন, চাচা আপনি ঠিকই বলছেন, কথাটার রহস্য আছে নি, জোরে বলেন না সিনি, এই কথাটার রহস্য আছে নি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির শরীরে আগুন ধরে গেছে, তার এত বড় সাহস, আমার নূর নবীকে বলছে, আমার নবী কুশ্রি বিশ্রিটা তো মেনে নিতে পারি না। আবু বকরের দিকে নবীজি তাকায় বলতেছে, কি ব্যাপার, তোমার কি হইছে বলো। নবী গো, আবু জাহেলের কথাটা আমি মেনে নিতে পারলাম না, দয়া করে আপনি আমার কথাটা একটু শুনবেন নি। আমার নবী বললেন, তোমার মনের বাসনার বাকি রেখে লাভ কি, তুমি সুন্দর করে বলো। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছে, নবী গো, এই কথাটা ঠিক না, আমি আবু বকর সাক্ষী দিতেছি, বলতেছি এই সারা সৃষ্টি জগতের ভিতরে আপনি নবীর মতো সুন্দর আর কেউ না। আমি জিজ্ঞাসা করি, আবু বকরের ইমান আর আবু জাহেলের ইমান কি এক? আমার নবী বলেন, হে আবু বকর, তুমিও ঠিক বলছো। বলো না, সুবহানাল্লাহ, হযরতে সিদ্দিক আকবর আরো কষ্ট পাইতেছে, হায় হায়, নবীজি আমার কথাটা কেউ ঠিক বলছে, আবার আবু জাহেলের কথাটা কেউ ঠিক বলছে, এটা তো মেনে নিতে পারি না। এই হাদিসটা আপনারা কোথায় পাবেন? এই হাদিসটা খুঁজে পাবেন মুসলিম শরীফে, কোথায়, জোরে বলেন না কোথায়। এই হাদিসটা আছে মুসলিম শরীফে, জামেউল আহাদিসে আছে, এমন কি মাদার জন্য গোত আসছে, এই হাদিসটা রয়েছে। এই কথাটা যখন বলতেছি, আর রাসূলুল্লাহ, আবু জাহেলের কথাটাকে আপনি ঠিক বলছেন, আমার কথাটাকে ঠিক বলছেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি তোমাকে জানাইয়া দেই, আবু জাহেল ও আমি রসুলকে দেখতে পারে নাই, আবু বকর তুমিও আমাকে দেখতে পারো নাই। হুজুর, এটা তো বুঝতে পারলাম না, আপনাকে দেইখা আমি ঈমান আনলাম, আপনাকে দেইখা আমি সাহাবী হইলাম, অন্যান্য সাহাবায়ে কেরামরা আপনাকে দেইখা ঈমান আনলো,
বানানোর পরে সাহাবি হইল। আপনি বলছেন আমরা সাহাবিরাও দেখতে পারলাম না, আবু জাহিলও দেখতে পারলো না, সে তো কাফের মুশরিক, সে যদি দেখতে না পারে তার ভিন্ন কথা, সে দেখতে নাও পারে কারণ সে অন্ধ, আমরা তো অন্ধ নয়, আমরা তো আপনাকে দেখতে পাইয়া এরপরে ইমান আনছি, ইসলাম গ্রহণ করেছি। নবী কও আপনি দেখি বললেন আমাকে, আপনাকে আমরাও দেখতে পারি নাই, আবু জাহেলও দেখতে পারি নাই। আমার নূর নবী ডাক দিয়ে বলছে হে আবু বকর তুমি শুনে নাও, আবু জাহেল যখন আমাকে দেখছিল, আবু জাহেল এবং আমি নবীর মাঝখানে আল্লাহ পাক আবু জাহেলের দিকে রূপ করিয়া একটা আয়না ধরছে, কুদরতি আয়না ধরছে, এই কুদরতি আয়না দ্বারা আবু জাহেলের কুশ্রী বিশ্রী চেহারাটা দেখতে পেয়েছে, এই কাতার কুশ্রী বিশ্রী চেহারার বদনাম করছে, কিন্তু হাকিকতে আমি নবীকে দেখতে পারে নাই। ঠিক কিনা? জোরে বলুন না ঠিক না কি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আবু জাহেল তার কুশ্রী বিশ্রী নিজের চেহারার বদনাম করছে, নিজের চেহারা দেখে বদনাম করছে, আপনাকে দেখতে পারে নাই মানলাম, আমরা তো দেখতে পাইয়া মুসলমান হইছি, ঈমান আনছি। নবী গো আমরা কেন দেখতে পারলাম না, তার কারণটা কি? আমার নবী বললেন আবু বকর কেন তুমি কথাটা পেঁচাইতেছ, আমি রসুলকে তুমি কেন, কোনো সাহাবি দেখার ক্ষমতা নাই, এমন কোনো ফেরেশতাও দেখার ক্ষমতা নাই, এমন কোনো জিব্রাইল, এমন কি জিব্রাইল আমিন আমাকে দেখতে পারে নাই, তার প্রমাণটা তোমাকে দিচ্ছি তুমি শুনে নাও। এবার আমার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিব্রাইল আমিন দেখতে পারে নাই, এই কথাটার উপরে আপনাদের একমত আছে নি? হাত তুলে বলেন, দুই হাত ওড়া, দুই হাত, এটা দলিল এই জায়গায় দিয়ে যাব, রাজি আছেন নি? জিব্রাইল আমিন যে নবীজিকে দেখতে পারেন না, তো যেখানে জিব্রাইল আমিন দেখতে পারেন না অন্য ফেরেশতাদের কাছে? হ্যাঁ, মনোযোগ, আমি তো মনে করছিলাম এশার নামাজের ঘর বুঝি বেলাটা লয়ে নেমে গেছে, হারমোনি তো বলছি দিলে মনে নেমে গেছে, ঘন মনে থাকে আমি বেলা দেখছিলাম না, কথা ঠিক নেই, আমি মনে করছিলাম যে এই দুই বুঝি না, পাগলা কতক্ষণ গানে ওয়াজে টাইম নিয়ে দিয়া আপনারা একটু সামান্য একটু আধার দিয়া গেছে গা, কথা ঠিক নেই, আমি কিন্তু গান গাইতাম না, আমি কোনো কালামও গাইতাম না, শুধু আর মাত্র আধা ঘন্টা ওয়াজ করব, রাজি আছেন নি? সবাই রাজি নি? এই আধা ঘন্টার ভিতরে আপনি নবী চিন্তা বেটুইব, আপনার বিবেক দিয়া কি দিয়া, বিবেক দিয়া, তারা যে আমার নবীর আমরার মতো মানুষ কয় কুল ইন্না মানা বাশারুল মিসলু কুম কইয়া পাইনি, এই বাবা তুমি যে কয়ে নাও থুতির জোরে আন্তাস করনি, তুমি ইমানদার থাকবা না বেঈমান মুনাফিক হয়ে যাবা, খুব খেয়াল করে কথা শুনবা, আপনারা সকলেই জানেন নবীজি মেরাজে গেছে কিনা, গেছেনি? কিন্তু আমাদের দেশে এমন কিছু সালাফি বাড়িছে নবীজির মেরাজকে অস্বীকার করছে, আর কথা কোন গেলে অস্বীকার করছে তো কি জানবে না, বাইতুল মুকাদ্দাস থেকে গুজাই করছে, অথচ আল্লাহ পাক কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল দুনিয়ার জগতের দুস্থ অগো আমার বন্ধু কামলিওয়ালা সুবহানাল্লাযী সেই সত্তা পবিত্র যিনি আসরা ভ্রমণ করাইয়াছেন, বলেন না সুবহানাল্লাহ, সফর করাইয়াছেন ভ্রমণ করাইয়াছেন বিআব্দিহি আইনি তারিফি, বলেন না সুবহানাল্লাহ, নবীজিকে রফিক আই রফিকি বলছেন মুবাশ্বিরিনে কেরাম,
বন্ধুগ আপনাকে অর্থাৎ আল্লাহ পাকের খাস প্রিয় বান্দাকে অর্থাৎ আল্লাহ পাকের খাস প্রিয় বন্ধুকে ভ্রমণ করে আসেন, ঠিক কিনা? সফর করে আসেন অর্থাৎ আসরা বিআব্দিহি লাইলান মিনাল মসজিদিল হারামি, রাত্রির কিছু অংশ সময়ে, রাত্রির কিছু অংশ সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা অর্থাৎ মসজিদে আকসা মানে হলো জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত আল্লাহ পাক নবীজিকে সফর করেছেন, ভ্রমণ করেছেন। এরপরে এই আয়াতের তাফসীর কি লেখল মুফাসসিরিনে কেরামগণ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, দুনিয়ার জগতে শুধু নিদর্শন আল্লাহ পাকের না, তা তার সারা থেকে লামাকান পর্যন্ত যত নিদর্শন রয়েছে, যত রকমের আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, নাজ নেয়ামত রয়েছে, সব নাজ নেয়ামত দেখানোর জন্য আমার আল্লাহ আপনার আমার নূর নবীকে আল্লাহর দিকে মেরাজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা নবীজি মেরাজ করতে গিয়ে বুড়াকে সাওয়ার হইলেন, আপনারা জানেন, এটা জানা ঘটনা না? বুড়াকে সাওয়ার হয়েছে, বুড়াকে সাওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে গিয়া দেখতেছে লক্ষ লক্ষ মুসল্লি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দেখতেছে সামনের জায়গাটা খালি, কেউ উঠবেন না, প্লিজ ওঠা বসা করলে মাহফিলের পর ফরমালিটি নষ্ট হয়। কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে আবার নবীজি ঊর্ধ্বগমন করতে শুরু করলেন, সমস্ত ফেরেশতারা যার যার স্থানে রয়ে গেল। হযরতে জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, এটা জানেননি আপনারা? ঠিক, এতটুকু জানেননি? ঠিক, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল আমিন বসে একবার থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছে, জিব্রাইল কি ব্যাপার, তোমার সফর থেমে গেলে কেন, তোমার সফরটা থামলো কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সফরটা তো থামছে এটা তো আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ রসুল জিব্রাইল তুমি প্রকাশ করো। বলেন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন বলছেন, তাফসীরাতের কিতাবে আসছে আল্লামা জালালউদ্দিন রুমি এবং আল্লামা ডক্টর ইকবাল চমৎকার ভাবে উল্লেখ করেছেন, আগার এক সার মুই বার্তার ফরম ফরুগে তাজাল্লি বাসুজাত ফরম। বলেন না সুবহানাল্লাহ। ফরম মানে হলো পাখা, হযরত জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা, 600 পাখা, 600 পাখা। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যদি আমি চুল পরিমাণ সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের 600 ডানা পুইরা ছাই হইয়া যাবে, ঠিক নি? কথা বলো না ঠিক না বেটি? জিব্রাইল তো একজন ফেরেশতা, নূরের ফেরেশতা, আল্লাহর নূরের তাজাল্লিতে জিব্রাইল আমিনের 600 পাখা পুইরা ছাই হইয়া যাবে। জিব্রাইল বলছে, আমি বলছি নাকি জিব্রাইল বলছে? জিব্রাইল বলছে না, নবীজি বলতেছেন। জিব্রাইল মক্কাতে খানায় কাবা ঘরের কিনারে যখন তুমি আনতে গেছো, সেখানে তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ভুললা না, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানেও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি ভুললা না, বাইতুল মুকাদ্দাস থেকে গো, সেখান থেকে তুমি সাত আসমান পার হইলাম, তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই কোথাও তুমি তো ভুললা না, অগণিত তো আলম অতিক্রম করলাম, সব জায়গায় তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি জিব্রাইল তো ভুলো নাই, তোমার পাকা উপরে নাই, জান্নাত দেখাইছো, গুড়া গুড়া জান্নাত দেখলাম, নাজ নেয়ামত দেখলাম, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো কোথাও পুরো নাই, জাহান্নামের আজাব গজব তুমি দেখাইছো, গুইরা গুইরা আমি নবী দেখলাম আর কানলাম, আমার উম্মতের আজাবের বিষয় দেখে কানলাম। হে জিব্রাইল তুমিও তো ওই সময় আল্লাহর নূরের সামনে ছিলাম, কই তখন তো তুমি আল্লাহর নূরে পুরো নাই, হে জিব্রাইল
জান্নাত জাহান্নাম থেকে কোটি কোটি আলম অতিক্রম করেছ, আলমে কায়দুন, আলমে বাইদুন, আলমে মাউত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত, আলমে কুদ্দুস, এমনি ভাবে তুমি লামাকান পর্য আসলা, লামাকা সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত তুমি আসলা। কই তুমি তো এখনো তোমার সামনে আল্লাহর নূর আছে, কই তুমি তো আল্লাহর নূরের তাজাল্লিতে ভরো নাই, ঘটনাটা কি একটু খুললা বলো। বলতেছে নবী গো, আমি চাইছিলাম গোপন রাখতে, আমি এবার গোপন রাখতে পারলাম না। এই মুহূর্তে আমি তাফসীর করে প্রমাণ করে দিচ্ছি, এবার হযরতে জিব্রাইল আমিন বলছে, বাসুরে মুহাম্মদ ফারুকে খোদা তাজাল্লি চু আমাদ মুহাম্মদ কো যা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরী থেকে পুরাকে সাওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া, এমন কি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণের ইমাম হইয়া ইমামতি কইরা সাত আসমান আসলে পার হইয়া অগণিত আলম আসলে অতিক্রম করিয়া বুড়াকে সাওয়ার হইয়া জান্নাত জাহান্নাম দেখাইলাম, বুড়াকে সাওয়ার করাইয়া সেখান থেকে কোটি কোটি আলম অতিক্রম করিয়া আপনি আসলেন সিদরাতুল মুনতাহায়, বুড়াকের উপরে সাওয়ার হইয়া মানবের কবর পরিধান করিয়া এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া আপনার যে নূর আল্লাহর নূর ওই নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল পুরো ছাই হয়ে যাব, আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, দুই হাত জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত, আমার আলা হযরত ফাজল ইবনে যিনি দার হাজার কিতাব লিখেছে, অন্য কোন নবী রাসূল সম্পর্কে এই শান বলেন নাই। চমকে তুঝসে পাতে সব পালে ওয়ালে, চমকে তুঝসে পাতে সব পালে ওয়ালে, মেরা দিল ভি চমকা দো চমকানে ওয়ালে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সবে চুপ জানে ওয়ালে, চমকে তুঝসে পাতে সব পানে ওয়ালে, মাই মুজরিম হো আকা মুঝে সাথ লে লো, বলেন না সুবহানাল্লাহ, মাই মুজরিম হো আপা মুঝে সাথ লে লো, কি রাস্তে মে এসে বচাও কমলে ওয়ালে, কি রাস্তে মে এসে বচাও কমলে ওয়ালে, চমক তুঝসে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দো চমকানে ওয়ালে, জোরে করুন আল্লাহু আকবার, আর একটু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার দ্বারা অনেক সুন্নি রয়েছে বাংলাদেশের জমিনে, যদি কোন সুন্নি আলা হযরত কে না মানে আমি বলবো পরিপূর্ণ সুন্নি হইছে না, কারণ আমার আলা হযরত এমন সম্পদ যিনি কোরআনের আয়াত দ্বারা পরিপূর্ণভাবে আমার আল্লাহ রাসূলের ইশারা, আমার আলা হযরত বলেন না সুবহানাল্লাহ, আগে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞেস করি, জিব্রাইল আমিন স্বয়ং বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার শক্তি আল্লাহ ছাড়া আর কারো নাই, কথা ঠিক কিনা? তাইলে কোন ফেরেশতা আমার
আল্লাহকে দেখার কোন ক্ষমতা, যেমন ভাবে আল্লাহকে দেখার ক্ষমতা নাই ঠিক তেমনি ভাবে আমার নবীকেও দেখার ক্ষমতা নাই, কারণ দেখতে পারে না। এই কথাটার উপরে আরেকটা তাফসীর করছি, কষ্ট হইতে শোনো না, কয়টা বাজে, 12:30টা, নবীজির ফেরেশতা দেখতে পারে নাই, দুনিয়ার কোন মানুষ দেখার ক্ষমতা নাই, কেন ক্ষমতা নাই তার কারণ কি, আমার নবী হইলেন আল্লাহর নূর, কথা বলেন ঠিক, আমার নবী কার নূর, আল্লাহর নূর, এটা কি আমি কইছি না আল্লাহ নিজে কইছে, এটার অপব্যাখ্যা করার কত চেষ্টা, আমার আল্লাহ পাক বলেন কত মাজির আগে যদি কাদ ব্যবহৃত হয় এটা তাকিদের অর্থ দেয়, কিসের অর্থ দেয়, তাকিদের অর্থ দিবে আল্লাহ নিজে বলছেন নিঃসন্দেহে কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, অর্থাৎ এখানে মিনাল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর জাতি নাম, এখানে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করতে পারতেন, মিনার রহমান ব্যবহার করতে পারতেন, মিনার রহিম ব্যবহার করতে পারতেন, মিনার রাজ্জাক ব্যবহার করতে পারতেন, মিনার হান্নান ব্যবহার করতে পারতেন, অর্থাৎ 3000 গুণবাচক নাম মোবারকের ভিতরে আল্লাহ কেন জাতি নামটা ব্যবহার করল এটার রহস্য আছে কিনা নাই, জোরে জোরে বলেন আছে কিনা নাই, ওরে আওয়ালে নাম আহাদ, দুইয়মে আহাম্মদ, তিয়মে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলাম, ওরে চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রূহ সৃজন করিলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম জপরে নাম জপরে জপরে পাক নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরে শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন, উম্মতকে তরাইতে মুজাহিদির এই মিনতি মুর্শিদে সারা নাই যে গতি, মুজাহিদির এই মিনতি মুর্শিদে সারা নাই যে গতি, দয়া করে তরাইও হাসরের বেলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম জপরে নাম জপরে জপরে পাক নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজির হাকিকত সাধারণ জিনিস নয়, নবীজির হাকিকত যে ব্যক্তি জানে না বুঝে না আমি মনে করব সে এখনো বাচ্চা মৌলবি, কি মৌলবি, বাচ্চা মৌলবি, কিতাব পড়লে আলেম হয় না, এই কিতাবের হাকিকত যদি না জানে, এই এবারতের হাকিকত যদি না বুঝে তাইলে সে বাচ্চা মৌলবি, কি মৌলবি, শিশু, শিশু, শিশু মৌলবি মানে কি, অযোগ্য ব্যক্তি, কি ব্যক্তি, অযোগ্য ব্যক্তি, বাস্তা বাস্তা, কিতাব পড়ার পরেও সে আলেম হইতে পারে না, ভুল কইছি, কথা বলো না, ভুল কইছি, যার অন্তরে
নবীজির হাকিকত থাকবে না, যার হৃদয়ে নবীজির হাকিকত প্রকাশ পাবে না সে আবু জাহেলের খালাতো ভাই। নবীজির হাকিকত নবী নিজেই বলছে, আনা সিররাল্লাহ আল্লাহু সিররি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন নিজে, আমি আল্লাহর গোপন ভেদ রহস্য, আর আমার আল্লাহ হলেন আমি নবীর গোপন ভেদ রহস্য, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি কোনদিন বলতে পারবেন না আমি মেরাত আল্লাহ, আনা মেরাত আল্লাহ, আমি আল্লাহ দেখা রাই না, এই কথা আপনি বলতে পারবেন না, পারবেন? কোন মানুষ বলতে পারবে? পারবে না। কিন্তু আমার নবী বলছেন আনা মেরাত আল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না, যে ব্যক্তি আমাকে দেখবে মান আমি বাকাত রা আল হাক্কা, সে যেন আল্লাহ দেখেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়া মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে পেয়েছে সে যেন আল্লাহ পেয়েছে। এখন আপনি বলেন নবীর বিদ্বেষী করলে নবী ভাবেন, নবীর দুশ্মনী করলে নবী ভাবেন, নবীর আওলাদের দুশ্মনী করলে নবী ভাবেন? একজন আরেকজনকে ভাবা যায় কিসের দ্বারা? আর জোর এখন না, মহাব্বতের দ্বারা, ভালোবাসার দ্বারা, ঠিক না বেঠি? আর জোর এখন ঠিক না বেঠি? যেমন তাজুল ইসলাম যদি মুজাহিদিরে ভালো না বাসে আজীবনে ভাই বলি ফার্স্ট ক্লাস ফোন দিলেও ধরতাম না, কথা ঠিক কিনা? আরো ধরে কোনো ঠিক না বেঠি? আপনারা যারা মহাব্বত করেন আমাকে, আমার কি এই বিরোধী লোক নাই? কথা তো নাকি রে, আর যার বিরোধী লোক থাকবে না সে তো খাঁটি মমিন হইতে তো না। আমার নবীর বিরোধী লোক ছিল কি না? আরে বাবা কন্যা কি ছিল কি ছিল না? কাফেরও ছিল, মুশরিকও ছিল এবং মুনাফিকও ছিল আমার নবীজির বিরুদ্ধে। আর যেখানে নবীজির বিরুদ্ধে এত মানুষ থাকতো, তো আমি তো একটা কীট পতঙ্গের মতন একটা বালু কণার তুল্য না, আমার বিরুদ্ধে থাকতো না কেন? আমার মুর্শিদ কেবলা নাজির বাবার বিরুদ্ধে থাকবে না কেন? আর জোরে বলেন না, থাকবে না কেন? গাজী আকবর আলী রেজবি সাহেবের বিরুদ্ধে থাকবে না কেন? সঙ্গ গুণে সং, গলায় ডং ডং, যার সঙ্গ হকানি আলেমের সাথে থাকবে তার হাসর হবে ওই আলেমের সাথে, কথা ঠিক না বেঠি? আর যার সঙ্গ ওয়াহাবি মওদুদি লা মাযহাবের সাথে থাকবে তার হাসর হবে তার সাথে, কথা কোনা? আপনারা কি বাজার হইতেছে? আমি জানি, আমি আর সাম্বার ভার দাওয়াত পেতাম না, আমার দিত না, আমি আজকা বইছি আজকা দুলাই না করে যেতাম না, একবারে ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে দেবো, ব্লিচিং পাউডার দিয়ে। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিল, ও হাবিব আলানা সুন্নি হইয়া থাইক, ও হাবিব আলানা সুন্নি হইয়া থাইক, ঠিক নি বাবা? আর তুমি এখন ঠিক না বেঠি? আপনি যদি সুন্নি হইয়া থাকেন, আমার ইমান আমার বিশ্বাস আপনার আমল কম থাকতে পারে কিন্তু আমার নবীর সহায়ক পাবে। যদি আপনি আহলে সুন্নাত হয়ে থাকেন, কি সুন্নাত? আহলে সুন্নাত দাবি করে, কমিরাও আহলে সুন্নাত দাবি করে, শিয়ারাও আহলে সুন্নাত দাবি করে, ওরে সিগারের দল বলবে না? ওহাবি কইছে ওরে বাটফার, আর আমার দোস্ত কইছে ওরে সিটা, এই জন্য আমি ওরে সিটারের দল করি, কথা ঠিক না বেঠি? আর ওরে কোন ঠিক না বেঠি? আমি জিজ্ঞাসা করি, যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাতকে প্রমাণ করতে গিয়ে নামাজ দেয়া প্রমাণ করতে চায়, তাইলে শিয়ারা এক নম্বর আহলে সুন্নাত, কথা ঠিক না? এমনকি শুধু নামাজ দিয়ে যদি আহলে সুন্নাত দাবি করতে চায়, তাইলে যারা আছে ওয়াহাবি কাফে অর্থাৎ খারিজি বারিজি এবং আহলে হাদিস আহলে হাদিস সালাফি, এরাও আহলে সুন্নাত, কথা ঠিক নেই? আহলে সুন্নাত তারা যারা নবীর
বহু জালা লিচি বনাইতেছে, ইশারা মনে হয় করছে নাকি? নমুনার অবস্থা আছে না? আর ওয়াজ করতাম না, প্রত্যেক দিন ওয়াজ করতে হয়, কালকে ওয়াজ দিয়া কল্পনা কার জন্য? মহাপ্রদের সাথে জিগির বরণ আর মারহাবা
ভালোবাসে পাগলের মত তোমায় আমরা ভালোবাসে পাগলের মত মনে হইলে বুকের মাঝে জ্বলে তো আগর মারহাবা তাহান পাইবা
দয়ালের শহর মারহাবা দুশ্মনের আসল চিনতে সহজ, দুশ্মনের আসল চিনতে কি সহজ? কেমনে? যেই ব্যক্তি নবীজিরে ইয়া রাসূলুল্লাহ বলে তার শরীরে আগুন ধরে, মনে করবেন সেই ব্যক্তি দুশ্মনের রাসূল। কথা বলেন? আর যেই ব্যক্তির সামনে নবীজিরে নূর বললে আগুন লাগে, হাজের নাজের বললে আগুন লাগে, এলমে গায়েব জানলে জানে নবী এ কথা বললে আগুন লাগে, আপনি আর সাউন লাগতো না, ওয়াজ নসিও তো শুনুন লাগতো না, আপনি বুঝতে নি পারবেন। যে ব্যক্তি বলবে মিলাদ কিয়াম বেদাত অথবা জায়েজ নাই না জায়েজ, তাইলে আপনি বুঝতে পারবেন দুশ্মনের রাসূল। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? দুশ্মনের রাসূল নামাজ থাকবে, রোজা থাকবে, টুফি থাকবে, আসকন থাকবে, দাড়ি থাকবে, নবীর সুন্নাত থাকবে, ফরজ থাকবে, ওয়াজিব থাকবে, সুন্নতে মুয়াক্কাদা থাকবে, নফল থাকবে, কিন্তু ইশকে রাসূল থাকবে না, আলমেতের মহব্বত থাকবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠি? তারা দুশ্মনের রাসূল। তারা কি দুশ্মনের রাসূল? অভাব নাই আমলের, কিন্তু ইমানের শর্ত আসেনি, এদেশও আসেনি, তিন মুড়ি দেখতে না আসেনি, আবার কয়েকদিন দেখো মহিলা মুড়ি দম যাইতো না। কিন্তু আমি আমি অনেককে দেখলাম যে আমাদের গ্রামে ও মানে অগণিত মহিলা আছে সলমনের ভিড়ের কাছে মুড়ি দিয়ে দিল, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কোন জিনিসকে শরীক করে না, এমনকি চুরি করে না, এমনকি জিনা ব্যভিচার করে না, এমনকি নিজের সন্তানকে হত্যা করে না, এই সমস্ত নারীদেরকে আপনি মুরিদ করেন। কোরআনে আইন আছে আর এরা কর নাই বাদ পারল ফির মুরিদি সুন্নাত, ফির মুরিদি সুন্নাত, যতক্ষণ পীরের আয়ত্তে থাকবেন আপনি সুন্নি থাকবেন। কথা বুঝে নাই? যতক্ষণ পীরের আয়ত্তে থাকবেন আপনি সুন্নি থাকবেন। এখানে অনেকে অনেক পীরের মুরিদ হইতে পারে, আমার একটাই স্লোগান, পীর যার যার সুন্নি সবার। আপনি লেখন কথা না ঠিক না বেঠি? আজ থেকে ওয়াদা করেন, যারা বলবে আমরা আহলে সুন্নাহ জিলানি গইন না, আমি বলবো তোরা গরু গইন না। কারণ তোরার যে লীলা বোর্ডিং এর যে যত টাকা আছে, যত নষ্টামি আছে, সব নিয়া ঢুকাইছ আহলে খবিসের মসজিদে মাদ্রাসায়, ঠিক না বেঠি? নিজের বেলা ষোলো আনা আর অন্যের বেলা এখানে না, আসিনি মানে আসিনি, এদেরকে দাওয়াত দিবেন না, এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন না, এমনকি এদেরকে হাদিয়াও দিবেন না, এদের সাথে আত্মীয়তাও রাখবেন না, কারণ নবীজি তাদের সাথে কোনো সম্পর্ক রাখেন নাই, সাহাবীরাও রাখে নাই, আমরা সুন্নিরাও রাখতাম না। সালাম কালাম হারাম, উঠা বসা চলা ফেরা সত্য গোষ্ঠী কবর পর্যন্ত তাদের সাথে কবর দেওয়া নিষেধ। রেখে তা নিশ্চয়
আবু সুফিয়ান হুজুর চলে গেছে, আরে হুজুর গেছে গা, গেছে গা। আমি তো মনে করছিলাম মানুষটি তোর গেছে গিয়া আমি যাই গিয়া আমার নিয়ে গাড়িতে ধরে আনছে যে কোন দিহি আমরা কি একটু মিলাপ করতে পারি এখন? যার কাছে মিলাপ সুক্কা লাগে আপনি ডিস্টার্ব না করে গুফনে বেরিয়ে যাবেন গিয়া, কথা ঠিক নেই? আর যদি মনে করে না হ্যাঁ না উঠেন তাহলে কিন্তু বেকায়দা আছে, আসিনি আসিনি আসুন নবীজির আমরা দাঁড়ায়।